আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি মমতা সেন, হাউজিং স্টার মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে আজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজ আমি নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আজ তোমাদের সাথে অভাগী স্বর্গ নামে যে গল্পটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব অভাগী স্বর্গ, অভাগী স্বর্গ গল্পটি কে লিখেছেন। এটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথমেই আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের কিছু তথ্য সম্পর্কে জানব। শিক্ষার্থীরা তুমি দেখো, আমি বোর্ডে প্রথমে আমাদের আজকের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বোর্ডে তুলে দিয়েছি। আমরা প্রথমে জানবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন। তিনি পশ্চিম ভারতে পশ্চিমবঙ্গে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে 1876 সালে 15ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্ম নাম ছিল, আর সে নামটি ছিল অনিলা দেবী। অর্থাৎ লেখক যখন লিখতেন সেই সময় তিনি তার আসল নাম সেই নামে তিনি লিখতেন না, মানে তার নামের শেষে তিনি একটি অন্য নাম ব্যবহার করতেন আর সেটাকে ছদ্মনাম বলা হয়, আর সেই নামটি ছিল অনিলা দেবী। এরপর তিনি পুরস্কার পান, কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে প্রথমে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1920 সালে জগত্তারিণী পদক ভূষিত হন এবং তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1936 সালে ডিলিট ডিগ্রি উপাধি লাভ করেন। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে, উপন্যাস রয়েছে, এছাড়াও তিনি কিছু প্রবন্ধ লিখেছেন। তার গুরুত্বপূর্ণ যেই রচনাগুলো রয়েছে যেমন উপন্যাস, সেইগুলোর নাম আমি কি বোর্ডে লিখে দিয়েছি। তার মধ্যে রয়েছে বড় দিদি, বিরাজ বউ, রামের সুমতি, দেবদাস, বিন্দুর ছেলে, গৃহদাহ, চরিত্রহীন, শ্রীকান্ত, পথের দাবি ইত্যাদি। লেখকের এই উপন্যাসগুলি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। আর আজকে আমরা যে গল্পটা পড়ব অভাগী স্বর্গ, এটাও লেখকের একটি এই গল্প থেকে নেওয়া হয়েছে। আর এই গল্পটির মূল যে উদ্দেশ্য, আসলে কি উদ্দেশ্যে তিনি এই গল্পটি লিখেছিলেন সেটার উদ্দেশ্য আমি বোর্ডে তুলে দিয়েছি। তৎকালীন সমাজের কুসংস্কার, জাতিভেদ, প্রথা, ধনী দরিদ্রের বৈষম্য এবং সমাজের নিচু শ্রেণীর মানুষের প্রতি শোষণ ও অবিচারের ও নিপীড়নের চিত্র এই গল্পটিতে তিনি তুলে ধরেছেন। এছাড়া একজন সন্তান তার মায়ের প্রতি কতটা ভক্তি শ্রদ্ধা রয়েছে সেটাও এই গল্পে আমরা আলোচনা করলেই বুঝতে পারব। তো শিক্ষার্থীরা, তাহলে চলো আজ আমরা অভাগী স্বর্গ গল্পটির মূল গল্পটি একটু কিছু পাঠ করব এবং সেখান থেকে তোমাদের একটু বুঝিয়ে দেব। এখানে আমি সংক্ষিপ্তভাবে এই গল্পটি তোমাদের সামনে একটু তুলে ধরি যে অভাগী স্বর্গ মানে এখানে অভাগী যার নাম, মূল যে চরিত্র সে তার নাম হচ্ছে অভাগী এবং তার সন্তান তার নাম ছিল কাঙাল। এরা ছিল হত দরিদ্র পরিবারের এবং নিচু শ্রেণীর মানুষ। তো অভাগী বলে যে মূল চরিত্রে আছেন তিনি তার প্রতিবেশী একটি ধনী পরিবারের একজন গৃহিণী, গৃহকর্তা কর্তৃক মারা যান এবং তার মারা যাওয়ার পর তার সৎকারে যে কেমন করে হয়েছিল সেটা দেখে তার মনের ভিতর যে কী আবেগ অনুভূতির সৃষ্টি হয়েছিল সেটা আসলে এই গল্পের মূল উপজীব্য। এখানে অভাগী মনে করেন যে তার প্রতিবেশী যে একটা ভালো উঁচু শ্রেণীর মানুষ, তার সেই পরিবারের যে গৃহিণী মারা গেলেন, তার মৃত্যুর পর তার যে সৎকার হলো, তখন তাকে যে আয়োজন করে তার সৎকারটা হলো সেটা দেখে তার মনে হয়েছিল এবং তারও একটা ইচ্ছা জেগেছিল যে আমারও যদি এমন করে হতো তাহলে নিশ্চয়ই আমিও স্বর্গে যেতে পারতাম। মানে তার ধারণা যে ওইভাবে সৎকার করলে যে আসলে আলতা, চুড়ি, তারপরে সিঁদুর সুন্দর করে পায়ে আলতা রাঙানো হয়েছে, তারপরে তার স্বামীর পদধূলি দিয়ে তাকে কাঠ দিয়ে পুরানো হয়েছে, এতে করে সে হয়তো স্বর্গে চলে গেছে। এখন অভাগীও ভাবে কি যে আমারও যদি এরকম হতো তাহলে আমি হয়তো স্বর্গে চলে যেতাম। আসলে এখানে অভাগীর পরিবারটা ছিল এমন যে তার স্বামী ছিল আসলে, কিন্তু তার অন্য একজনকে বিয়ে করে সে অন্য পাশের গ্রামে বসবাস করতেন। এখানে অভাগী এবং তার সন্তানের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। তারপর অভাগী ছিল অনেক গরিব মানুষ, সে ঠিক মতন খেতে পারতো না,
ঠিক মতন কাজ করে ভালোভাবে তার সংসার চালাতে পারতো না। কাঙালি কাঙাল বলে যে ছেলেটা ছিল মাত্র 15 বছর বয়সে, সে ছেলেটি যা ইনকাম করতো এবং তাই দিয়ে তাদের সংসারটা চলতো। তো মৃত্যুকালে অভাগী যখন তার সন্তানকে তার মনের ইচ্ছার কথা বলেছিল, তো কাঙালি তখন চেষ্টা করেছিল তার মায়ের কথাটা রাখতে, তাই সে তার পাশের গ্রাম থেকে তার বাবাকে অনেক অনুরোধ করে নিয়ে আসেন যাতে তার মার মৃত্যুর সময় তার মায়ের পদধূলিটা নিয়ে তার মা যেন মারা যান। এবং মৃত্যুর পরে তাকে যে মুখাগ্নি করা হয় তার সন্তান সেই চেষ্টা করেছিল, কিন্তু তারা নিচু শ্রেণীর বলে কাঠের অভাবে এবং দরিদ্র থাকার কারণেই তো কাঠ জোগাড় করতে পারেনি। তার জন্য সে কাঠ জোগাড় না পারার কারণে সে মুখাগ্নিটাও করতে পারেনি। তো এইভাবে আসলে এই গল্পটি শেষ হয়। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের গল্পটি সংক্ষিপ্ত আকারে কিছুটা পাঠ করে তোমাদের শোনাচ্ছি। এখানে আমরা পাঠ পরিচিতিটা একটু লক্ষ্য করি যে সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে অভাগীর স্বর্গ নামক গল্পটি সংকলন করা হয়েছে। গরিব দুঃখী এবং নিচু শ্রেণীর ছেলে কাঙালি, তার মায়ের নাম ছিল অভাগী। প্রতিবেশী উঁচু জাতের বাড়ির গৃহকর্তীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে এই গল্পটি শুরু হয়। মৃত্যের সব যাত্রার আরম্ভতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগীও নিজের মৃত্যু ও মুহূর্তের স্বপ্ন দেখে। চন্দন, সিঁদুর, আলতাম, তারপর ঘি, ধূপ, অগ্নি, এ ধোয়ার মুখোজ্জেবারের গিন্নি স্বর্গে গমন করেছেন। দুঃখী অভাগীও ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে। মৃত্যুর সময় কাঙালি তার বাবাকে হাজির করতে পারলেও কাঠের অভাবে মায়ের সৎকার করতে পারেনি। এ গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ, কষ্ট ও যন্ত্রণা শরৎচন্দ্র অত্যন্ত দরদে ভাষায় উপস্থাপন করেছেন। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই গল্পের মূল যে কাহিনীটা সেটা তোমরা বুঝতে পারলে। এখন আমরা এই গল্পটা পাঠ করতে গেলে বেশ কিছু কঠিন শব্দের সম্মুখীন হব। তো সেই শব্দগুলো আমি তোমাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি। এখানে এই গল্পটি পাঠ করার সময় প্রথমে আমরা যে কয়েকটি শব্দ পেয়েছি তার মধ্যে রয়েছে মুখুজ্জে। মুখুজ্জে শব্দের অর্থটি কী? এটি হচ্ছে মানুষের মুখের একটা ভাষা, যদিও এটার ভালো শব্দ হচ্ছে মুখোপাধ্যায়, মানে মুখার্জি পরিবার। সে মুখার্জি পরিবারকে আঞ্চলিকতার কারণে এখানে মুখুজ্জে বলা হয়েছে। তারপরে রয়েছে বর্ষীয়সী। বর্ষীয়সী মানে হচ্ছে অতি বৃদ্ধ, মানে 60 বছর পার হয়েছে এমন। তো শিক্ষার্থীরা, আমি বোর্ডে তোমাদের কয়েকটি শব্দের অর্থ লিখে দেখাচ্ছি।
শিক্ষার্থীরা দেখো আমি বোর্ডে কিছু শব্দ অর্থ লিখে দিয়েছি, যেমন প্রথমে দিয়েছে বর্ষি ওষি, এটার বাংলা মানে অর্থ হচ্ছে অতি বৃদ্ধ। তারপর রয়েছে সগ্য, এই গল্পটি পাঠ করার সময় আমরা বেশ কয়েকবার এই শব্দটির সম্মুখীন হব। সগ্য এটাও আসলে আঞ্চলিক কথা, যার প্রকৃত অর্থ হচ্ছে স্বর্গ। তারপর রয়েছে অন্তরীক্ষ, অন্তরীক্ষ অর্থ আকাশ, আর ক্রো শব্দের অর্থ কোল, আর ইন্দ্রজাল শব্দের অর্থ জাদুবিদ্যা, আর ভগ্নকণ্ঠ, ভগ্নকণ্ঠ মানে ভাঙা গলা, যেটাকে আমরা বিকৃত স্বর বলি। তারপরে রয়েছে নিস্তব্ধ, নিস্তব্ধ শব্দের অর্থ নিশ্চল, আর সান্দহিক, সান্দহিক কথাটির অর্থ হচ্ছে সন্ধ্যাবেলায় হিন্দু সম্প্রদায়ের নিত্য মানে প্রতিদিনই ওরা যে পূজাটা করে সেটাকে বলা হয় সান্ধহিক। তো শিক্ষার্থীরা আমরা বেশ কিছু শব্দের অর্থও জানতে পারলাম, তারপরে গল্পটির মূল যে বিষয় সেটাও আমরা জানতে পারলাম। তো এই গল্পটি তোমরা আসলে বাড়িতে ভালো করে একটু পড়াশোনা করলে আরও ভালো করে বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা আজ আমি এই পর্যন্তই রাখি, এই আগামী ক্লাসে তোমাদের এর থেকে আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো এবং নিরাপদে থাকো। সবাইকে আল্লাহ হাফেজ।